রামনের দরবারে প্রবেশ ভগবানের আশীর্বাদে বিজয়নগরের দরবারে প্রবেশ করা এত সহজ ছিল না তাই রামণ একটি সুযোগের অপেক্ষায় ছিল একদিন সকালে রামন রাজগুরুকে নদীতে স্নান করতে দেখল তখনই তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল ও রাজগুরুর পোশাক একটি পাথরের পেছনে লুকিয়ে রাখল রাজগুরু যখন ফিরল এ আমার পোশাক কোথায় গেল এখানেই তো রেখেছিলাম বেরিয়ে এসে রাজগুরুকে প্রণাম করল আপনার পোশাক আমার কাছে ফেরত আমি অবশ্যই দেব কিন্তু একটি শর্তে আমায় কাঁধে বসিয়ে নিয়ে যেতে হবে রাজগুরু খুব রেগে গেলেন কিন্তু পোশাক ফেরত পাওয়ার জন্য এটা মানতেই হল বেশ আমি রাজি রামনকে কাঁধে নিয়ে যখন রাজগুরু যাচ্ছিলেন তখন সেটি রাজার নজরে পড়ায় তিনি খুব রেগে সৈনিকদের ডাকলেন প্রহরে দেখো রাজগুরুর কাঁধে চড়েকে যাচ্ছে তাকে প্রচন্ড পিটুনি দাও ও রাজগুরুকে আমার কাছে নিয়ে এসো এদিকে কিছু দূর গিয়ে রামন কাঁধ থেকে নেমে গেল ক্ষমা করবেন গুরু মশাই দোষ হয়ে গেছে এর প্রায়শ্চিত আমায় করতেই হবে এবার আপনি আমার কাঁধে উঠুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই ঠিক আছে বৎস ঈশ্বর তোমার সহায় রামান রাজগুরুকে নিজের কাঁধে তুলে চলল প্রহরীরা তাকে দেখেই রাজগুরুকে জবরদস্তি নিচে নামাল রাজগুরুর কাঁধে বসেছিলে গুরুজি মহারাজ আপনাকে রাজমহলে ডেকেছেন আমি তো এই সুযোগের অপেক্ষা দিয়েছিলাম এইভাবে রামনের ইচ্ছে পূরণ হল বিনামূল্যের কাজ একদিন মাঝরাতে রামানের বাড়িতে কটা চোর ঢুকে এলো রামান ওদের আসতে আগেই দেখে নিয়েছিল রামনের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ও বউকে বলল আরে লক্ষ্মী শুনছ গ্রামে চোর ঢুকেছে আমাদের টাকা পয়সা গয়নাগাটি সাবধানে রাখতে হবে কিন্তু আমার টাকা গয়না রাখবো কোথায় এক কাজ করি সমস্ত টাকাও গয়না একটা বড় সিন্ধুকে দেখে দি আর ওই সিন্ধুকটাকে গভীর কুয়োর জলে লুকিয়ে রাখি ওটাই সবচেয়ে সুরক্ষিত জায়গা এই সব কথাই চোরেরা লুকিয়ে শুনছিল কিছুক্ষণ পরেই রামন আর ওর বউ একটা বড় সিন্ধুক কুয়োতে ফেলে দিল চোরেরা লুকিয়ে সব দেখছিল তারা রামন আর তার বউয়ের বাড়ি যাওয়ার অপেক্ষা করল আর তারপর এবার সিন্দুকটা আমরা কি করে বার করব একটা কাজ করি প্রথমে কুয়ার সমস্ত জল বার করে বাইরে ফেলি তারপর সহজেই সিন্দুক বার করে নেব মূর্খ চোরেরা প্রচুর পরিশ্রমে কুয়োর জল তোলার কাজ করতে লাগলো জল ফেলতে ফেলতে তারা ক্লান্ত হয়ে পড়ল সারা রাত এই কাজেই লেগে গেল সকাল হয়ে গেল রাবণ সকালে বাইরে বেরিয়ে ওই চোরগুলোর কাছে গেল ধন্যবাদ বন্ধুরা সারা রাত পরিশ্রান্ত হয়ে আপনারা আমার বাগানে জল দিলেন কি বলছ কি তুমি আরে আমায় তো বাগানে জল দিতেই হতো তোমরা দুই মূর্খ মিলে আমাকে সাহায্য করতে গিয়ে এলে ও আমাদের বোকা বানাল দুই চোর ওখান থেকে পালিয়ে গেল পরের দিন রাজাকে ঘটনাটা শোনাতে তিনি খুব হাসলেন কিন্তু রামনের বুদ্ধির খুব তারিফ করলেন দুধে ভয় পাওয়া বিড়াল একদিন রাজা কৃষ্ণদেব রায় অনেক বিড়াল কিনলেন রানীর তাদের এত পছন্দ হল যে সব মন্ত্রীদের একটি করে বিড়াল ও গরু পুষতে দিলেন রামন এই নাও তোমার বিড়াল ও গরু যত্নে রাখবে আজ্ঞে রানী আমি এদের সন্তানের মতন করে রাখব কিছুদিন পর রানী সবাইকে পুষ্যি নিয়ে হাজির হতে বললেন দরবারে রানী আসলে পর্যবেক্ষণ করতে চাইছিলেন ওদের অবস্থা রামানো এলো ওদের সঙ্গে বাহ তুমি তো খুব ভালো যত্ন করেছো মনে হচ্ছে কত মোটা হয়েছে বিড়ালটি এই নাও তোমার পারিতোষিক ধন্যবাদ রানিমা আমি তো কোনোদিন বিড়ালটিকে দুধ খেতে দেখিনি তাহলে এটি মোটা হলে কি করে আমি প্রথম দিনই বেড়ালটাকে ফুটন্ত দুধ খেতে দিয়েছিলাম খেতে গিয়ে যেই ওর মুখ উঠলো ও দুধ দেখে ভয় পেতে লাগলো তারপর থেকে ও ইঁদুর ধরে খেতে লাগলো এভাবে আমার ঘরে আর ইঁদুরের প্রকোপ থাকলো না এদিকে গরুর সব দুধ আমরা খেলাম তাই আমার সন্তানরা সুস্থ সবল হয়ে বুঝলাম ইঁদুরও গোলগাল আর আপনার বাচ্চারেও মাঝ থেকে ঘর হল মুক্ত রামনের বুদ্ধি দেখে রানী ভীষণ খুশি হলেন আর রামনের পরিবারও খুশি হল রামনের চালাকি একদিন রাজনগরের একটি চিত্রকর নিজের ছবি দেখাতে বিজয়নগর এলো রাজাকে ও দরবারে ছবি দেখাচ্ছিল দারুণ এই ছবিটি তো ভীষণ সুন্দর রামন এই হরিণটিকে দেখো আগে মহারাজ কিন্তু আপনি লক্ষ্য করেছেন কি যে এই হরিণটির একটি কান রাজা এই নিয়ে কিছুই বললেন না কিন্তু ওই চিত্রকর নিজের ভুল মানতে চাইল না ওই হরিণটি বাঁদিকে তাকিয়ে তাই ওর ডান কানটি লুকিয়ে আছে কিন্তু কানের কিছুটা অংশ তো অবশ্যই দেখা যাওয়া উচিত তাই না এবার চিত্রকরটি রেগে গেল তোমার মতন সামান্য একটি লোক আমার ক্ষমতা কি করে বুঝবে কোনো আসল অনুরাগী সেই চিনবে আমার চিত্রকলা রামনের উদ্দেশ্য ছিল ছবিটিতে ভুল বের করা মহারাজ আমিও আমার বানানো কিছু ছবি আপনাকে দেখাতে চাই রাজা বুঝলেন যে রামনের এর মধ্যে কোনো পরিকল্পনা আছে উনি দেখতে চাইছিলেন যে রামন কি করতে চায় আরে বাহ বেশ বেশ আমি তবে কাল আমার অতিথিদের নিয়ে তোমার চিত্রকলা দেখতে যাব পরের দিনই রাজা ওই চিত্রশিল্পীকে নিয়ে রামনের বাড়িতে গেলেন কিন্তু ওখানে মাত্র দুটি কাগজ দেখতে পেলেন যার একটিতে ঘোড়া ও একটিতে ঘাস লেখা ছিল কেমন লাগলো চিত্রকলা ছবি কোথায় ছবি এখানে তো শুধু ঘোড়া আর ঘাস লেখা কিন্তু ছবি তো নেই কোনোটায় ওহো আসলে ঘোড়াটি ঘাস খেতে চলে গেছে তাই আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু ঘাসই বা কোথায় ঘাস তো ঘোড়া খেয়ে ফেলেছে কি করে দেখতে পাবেন ঠিক আছে কিন্তু তাহলে ঘোড়াটি কই ও ঘোড়াটি এখানকার ঘাস খাওয়ার পর অন্য কোথাও গেছে খেতে আসলে কি মহারাজ আমার শিল্প শুধুমাত্র একজন আসল শিল্পী বুঝতে পারবে তাই না এই কথা শুনে চিত্রশিল্পীটি প্রচণ্ড লজ্জিত হলেন রামনের সাজা রাজা কৃষ্ণদেব রায়ের হত্যার অভিসন্ধিতে গোলকোন্ডার রাজা এক গুপ্তচর নিয়োগ করে বিজয়নগরে পাঠালো। গুপ্তচরটি রামনের বাড়ি গেল ও বলল যে ও লক্ষ্মীর ভাই ত্রিলোক যে আট বছর বয়সে হারিয়ে গেছিল বোন আমি অনেক দূর দূর ভ্রমণ করেছি অনেক রোজগার করেছি আজ আমি তোমার জন্য নতুন কাপড় ও গয়নাও এনেছি সত্যি তোমার কথা আমার খুব মনে পড়তো ত্রিলোক এর মধ্যে রামন বাড়ি ফিরে এলো ও শুনছো বহু বছর আগে হারিয়ে যাওয়া আমার ত্রিলোক আজ ফিরে এসেছে পনেরো বছর বাদে ফিরেছে আমার ভাই ও এই ব্যাপার তোমায় দেখে ভালো লাগলো ত্রিলোক এই বাড়িতে তোমায় স্বাগত জানাই তুমি এখানেই রয়ে যাও ত্রিলোক রামনের হস্তাক্ষরের নকল করে রাজাকে একটি চিঠি লিখল ওই চিঠিতে একটি রহস্য জানার জন্য ও রাজাকে একলা রামনের ঘরে আমন্ত্রণ জানাল রাজা যখন একলা রামনের ঘরে এল গুপ্তচরটি ওকে মারার চেষ্টা করল কিন্তু রাজা বেঁচে গেল ত্রিলোকের আসল পরিচয় জেনে রামনের খুব দুঃখ হল আর ও রাজার কাছে গেল মহারাজ আমি খুব লজ্জিত ওই গুপ্তচরটিকে অন্ধের মতন বিশ্বাস করার জন্য আপনি আমায় যা ইচ্ছে সাজা দিন না রামন এতে তোমার কোনো দোষ নেই তোমায় শাস্তি দেওয়ার প্রশ্নই ওঠে না শত্রুরা এরকম নানান পরিকল্পনা বানাতেই থাকে তোমার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে কিন্তু মহারাজ আমার সাবধান হওয়া উচিত ছিল দোষ আমারই আপনি আমায় শাস্তি দিন যদি এই কথাই বলো তবে এই অপরাধের একটি শাস্তি হয় মৃত্যুদণ্ড বলো কিরকম মৃত্যু চাও তুমি রামন কিছুক্ষণ ভাবল মহারাজ বিকল্পটি আমায় বাঁচতে বলার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ আমি বার্ধক্যের দ্বারা মরতে চাই আমি জানতাম রামন যে তুমি সহজেই শাস্তি থেকে রেহাই পেয়ে যাবে আমি তোমায় নিয়ে গর্বিত সৎ ব্যক্তি বিজয়নগরের রাজা ভাবতেন যে ওর রাজ্যে কেউ মিথ্যে বলে না একদিন রাজা দরবারে রামানকে বললেন রামান আমার প্রজাদের মধ্যে কেউ মিথ্যে কথা বলে না আমার মনে হয় না এটা মহারাজ নিজের স্বার্থ সিদ্ধির জন্য কখনো না কখনো প্রত্যেকে মিথ্যের আশ্রয় নেয় কেবল সাধু সন্ন্যাসীরা এমন মানুষ যারা কখনো মিথ্যে বলে না না আমার এটা মনে হয় না আমিও আমার প্রজারা কেউ সাধু নই কিন্তু আমরা কখনো মিথ্যে কথা বলি না মহারাজ পরিস্থিতি অনুসারে সবাইকেই কখনো না কখনো মিথ্যে বলতেই হয় হয়তো আপনাকেও বলতে হবে আচ্ছা বেশ তাহলে তুমি এবার আমায় দিয়ে মিথ্যে কথা বলিয়ে দেখাও দেখি রামান রাজার দাবি স্বীকার করে নিল আর নিজের কথা প্রমাণিত করতে কিছু দিনের সময় চাইল রাজা ও অন্যান্য দরবারিগণ ওই দিনের কথা ভুলে গেল একদিন দরবারে খবর হলো যে এক সাধু যে কোনো ব্যক্তিকে আয়নায় ঈশ্বরের রূপ দেখাচ্ছেন জ্যোতির রূপে সবাই সেই সাধুর কাছে যেতে লাগলো প্রিয় ভক্তরা এখানে তোমরা ঈশ্বরের দর্শন পেতে পারো ওই ঘরে একটি আয়না আছে যাতে অলৌকিক জ্যোতির রূপে ঈশ্বর স্বয়ং দর্শন দেবেন কিন্তু মাত্র সৎ ব্যক্তিদের অসৎ লোকেরা শুধু নিজের ছবি দেখতে পাবে কিছু মানুষ ভিতরে গিয়ে আয়নায় উঁকি দিল আর বাইরে এসে বলল যে তাদের ঈশ্বর দর্শন হয়ে গেছে ধীরে ধীরে এই খবর রাজা অব্দি পৌঁছল রাজা রানী ও মন্ত্রীদের নিয়ে ওই সাধুর কাছে গেল প্রথম মন্ত্রী ভিতরে আয়না দেখে বেরিয়ে এলাহ আমি অলৌকিক জ্যোতি দেখলাম মহারাজ কি অপূর্ব রূপ ছিল ঈশ্বরের একের পর এক মন্ত্রী ভিতরে গেল আর বাইরে এসে তারা রাজার ভয়ে মিথ্যে বলল তারপর রানী ভিতরে গেল উনি শুধু নিজের ছবি দেখলেন কিন্তু বাইরে এসে মিথ্যেই বলল সবাইকে বাহ কি অদ্ভুত জ্যোতি আমি আমার জীবনে এরম অলৌকিক জ্যোতি আঁকে দেখিনি মহারাজ বেশ বেশ আমিও এবার ঈশ্বর দর্শন করে আসি এবার রাজা ভিতরে গেলেন উনিও আয়নায় নিজের ছবি দেখতে পেলেন কিন্তু বাইরে এসে উনিও সবাইকে মিথ্যে বললেন যে ওনার ঈশ্বর দর্শন হয়ে গেছে মহারাজ আপনি দেখলেন দিব্যজ্যোতি হ্যাঁ আমি ঈশ্বরের দিব্য দর্শন পেলাম এটা কি করে সম্ভব মহারাজ ওই আয়নাটা তো একটি সাধারণ আয়না সব আমার পরিকল্পনা ছিল দেখলেন মহারাজ অবস্থানুসারে আপনিও মিথ্যে বলতে পারেন রামান আমি মিথ্যে বলেছি আমায় ক্ষমা করো এইভাবে রামন রাজা ও প্রজার মনে নিজের জায়গা করে নিল রামনের পরীক্ষা রামনের দরবারে প্রবেশ করার বুদ্ধিটি রাজার বেশ মজার লাগল সাহসী বুদ্ধিমান নির্ভীক রামণকে তার খুব পছন্দ হল কিন্তু উনি রামণকে আরেকটু পরখ করে নিতে চাইলেন তিনি প্রহরীদের আদেশ দিলেন রামণ রাজগুর অপমান করেছে এটি একটি অপরাধ আর এর শাস্তি রামণকে পেতেই হবে খোলা মাঠে একটা গর্ত খুঁড়ে রামনকে গলা অব্দি তাতে ডুকে দাও আর হাতির পায়ে তলায় তার মাথাটা পিষে দাও রাজার আদেশে সৈনিকরা রামণকে মাঠে পুঁতে দিল আর হাতি আনতে গেল গর্তে ঢুকে থাকা রামনের নড়াচড়াও মুশকিল হয়ে গেল তখনই রামন এক কুঁজো লোককে আসতে দেখল তাকে দেখেই রামনের মাথায় একটা বুদ্ধি খেলে গেল আরে এসো এসো তুমি খুব ভাগ্যবান যে আজ এদিকে চলে এলে ভাগ্যবান কেন এমন কি হলো আমার পিঠেও তোমার মতন একটা কুঁচ ছিল এক কোভরেজ মশাইয়ের সাথে দেখা হতে উনি আমাকে গলা অবধি মাটিতে ঢুকে থাকার পরামর্শ দিলেন আর তার কিছু ঘন্টা বাদেই দেখবে তোমার কুঁজ একদম ঠিক হয়ে যাবে সত্যি বলছ তোমার কুঁজ কি ঠিক হয়ে গেছে সেটাই তো জানার আমায় এখান থেকে বেরোতে সাহায্য করো তো বাইরে আসলেই জানা যাবে কি হলো লোকটি রামনকে বাইরে বেরোতে সাহায্য করল ও দেখল যে রামনের পিঠ ঠিক হয়ে গেছে ও খুব খুশি হল আরে বা দেখলে আমার পিঠ ঠিক হয়ে গেছে আমি ভালো হয়ে গেছি এই শোনো তুমি আমায় সাহায্য করবে আমিও আমার পিঠ সোজা করতে চাই দয়া করো। রামন তো এরই অপেক্ষায় ছিল ও অমনি ওই লোকটিকে গলা অব্দি গর্তে ঢুকিয়ে দিল আর নিজে রাজার সাথে দেখা করতে দরবারে হাজির হল রামন তুমি এখানে কি করে আরে তোমার সাজা কি হলো প্রহরীরা কই একটি লোক আমায় বাঁচালো মহারাজ বেচারা কুঁজো ছিল আর রামন রাজাকে সবিস্তারে সব শোনাল তোমার বুদ্ধির তুলনা হয় না রামন আমি খুব খুশি আজ থেকে তোমায় এই দরবারে আমি বিদুষক হিসেবে নিযুক্ত করলাম রামনের স্বপ্ন সত্যি হলো ও রাজ দরবারে চাকরি পেল রামন এবার বড়লোকের মতো নিজের জীবনযাপন করতে লাগল বেগুন চুরি কৃষ্ণদেব রায় নিজের মালিকে বিশেষ ধরনের বেগুন চাষ করতে বললেন যাতে বীজ না থাকে রাজার সাথে আহার করতে গিয়ে রামানও ওই বেগুনের স্বাদ নিল ওর খুব পছন্দ হল খেয়ে বাড়ি ফিরতেই এই যে শুনছো আমি রাজার সাথে আহার করলাম রান্নায় একটা বিশেষ ধরনের বেগুনের তরকারি হয়েছিল ছিল। আর ওতে বীজও ছিল না বেগুন আমার না জন্য নিয়ে আমিও খেতে চাই এটা তো কঠিন ব্যাপার ওই গাছটা রাজবাগানে আছে মালিটা বড়ই খিটখিটে ও কাউকে ঢুকতে অবধি দেয় না কিন্তু রামাঞ্চাই ওর বউকে খুশি রাখতে ও লুকিয়ে রাজবাগানে গেল আর কিছু বেগুন পেড়ে চুপি চুপি নিয়ে এলো রামানের বউ ওই বেগুন দিয়ে খুব স্বাদু একটা তরকারি বানালো বানাল খাবার তৈরি বাইরে ছেলেটা ঘুমচ্ছে ওকে ডেকে আনো না গো বেগুনটা এত ভালো রেয়ে দিয়েছি ওরও অবশ্যই খুব পছন্দ হবে রামন ছেলেকে ডাকার জন্য এক বালতি ভর্তি জল ওর মাথায় ঢেলে দিল ওই বৃষ্টি 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 হচ্ছে রে পরের দিনই রাজার কাছে বাগানে চুরির খবর এলো রাজার সন্দেহ রামনের ওপর পড়ল তিনি ভাবলেন বাচ্চারা কখনো মিথ্যে বলে না তাই রামনের ছেলেকে দরবারে ডেকে পাঠালেন বাবা কাল আহারে তুমি বেগুনের তরকারি খেয়েছিলে তাই না আজ্ঞে মহারাজ খুবই সুস্বাদু ছিল আচ্ছা কাল তুমি কখন খেয়েছিলে কাল রাতে যখন বৃষ্টি এলো তখন আমি জেগে গেলাম তারপরেই আহার করলাম মা বেগুনে তরকারি রেঁধে ছিল কিন্তু আগের রাতে বৃষ্টি হয়নি তাই রামনের উপর থেকে রাজার সন্দেহ দূর হল বাসনের সন্তান বিজয়নগরে নকুল নামে এক ধনী ব্যক্তি ছিল সে সবাইকে টাকা ও আনাজ ধার দিত কিন্তু সে খুব লোভী ছিল আর গরিবদের লুটপাট করত একদিন একটা লোক নকুলকে ধার করা বাসন ফেরত দিতে এলো আরে কি গেছে আমায় প্রত্যেকটা বাসনে পাঁচ টাকা করে দাও নকল আরে এটা একটুখানি তো খারাপ হয়েছে এইটুকুর জন্য এতগুলো টাকা নেবে এই টাকাটা বাসন ঠিক করার জন্য দেবে কিন্তু তুমি তো নতুন বাসনের দামের চেয়েও বেশি টাকা চাইছ নকুল যাদের তারা নকুলকে কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা সবাই বাড়ি দয়া করে আমাদের নকুলের হাত থেকে বাঁচাও গেল আরে কি হলোটা কি তোমাদের সমস্যাটা কি ওই শয়তান নকুলটা আমাদের সবাইকে লুটে খাচ্ছে যেই টাকাও ধার দেয় তার উপর কয়েকগুণ সুদ নেয় ও আচ্ছা তো এই ব্যাপার নিশ্চিন্ত হও আমি ওকে উচিত শিক্ষা দেব নকুলকে শিক্ষা দিতে রামন একটি উপায় বের করল রামান নকুলের বাড়ি গেল নমস্কার আমার বাড়িতে পুজো দুটো বাসন ধার পেতে পারি এই নাও দুটো বাসন কিন্তু এটা দুদিনের মধ্যে ফেরাবে আর দশ টাকা ভাড়া লাগবে দুদিন বাদে রামন বাসন ফেরাতে নকুলের বাড়ি গেল দুটো বড় বাসনের সাথে দুটো ছোট বাসনও দিল এই নাও তোমার বাসন আর এই তোমার টাকা আরে কি এটা আমায় কেন দিচ্ছ এই ছোট বাসনগুলো আমার না আরে তুমি তো জানোই না যে দুটো বাসন তুমি আমায় দিয়েছিলে তারা সন্তান সম্ভব ছিল আমার বাড়িতে তারা দুটো বাসনের জন্ম দেয় সেই হিসেবে এরাও তো তোমারই হলো না নিয়ে নাও রামনের কথা শুনে তো নকুলের প্রাণে খুশির তুফান উঠল ও সযত্নে বাসনগুলি এই ভেবে রেখে নিল যে রামান একটা মূর্খ কিছুদিন বাদে রামান আবার বাড়িতে বিয়ে বলে নকুলের থেকে কুড়িটি বাসন ধার নিয়ে গেল অনেক দিন হয়ে গেলেও রামান ওগুলি ফেরাতে এলো না শেষে নকুল নিজেই রামানের বাড়ি গেল রামান তুমি তো ধার করা বাসন ফেরাতে এলে না আরে হ্যাঁ এবারেও তোমার সমস্ত বাসন সন্তান সম্ভব ছিল তাহলে এবার আমার বাসনের সাথে সব ছোটোগুলোকেও আমায় দিয়ে দাও ওহো কি বলবো নকুল বড় দুঃখের ব্যাপার জন্ম দেওয়ার সময় সমস্ত বাসন ও তাদের বাচ্চারা ছোট বাসনগুলি মারা গেল এবার নকুলের বুদ্ধি খুলে গেল ও নিজের স্বভাব পাল্টানোর সিদ্ধান্ত নিল আজন্ম স্বাধীন রানীর কাছে একটি সুন্দর তোতা পাখি ছিল উনি সেটাকে ভালো ভালো ফল খেতে দিতেন রানী ওটাকে অনেক ভালো ভালো কথা শেখাতেন কেমন আছো তুমি আরে এই তোতাটা তো কথা বলে এসো রামন কেমন আছো রামন এসো রামন দেখো এটা একটি বিশেষ তোতা আজ থেকেও এই মহলেই থাকবে দেখলে তো ও একটি কথা বলা তোতা ও শুধু সুবচন বলে না রানিমা পাখিরা নিজেরা ভাবতে পারে না ওরা তো শুধু অনুকরণ করে আর তাও শুধু আমাদের থেকে খাবার পাওয়ার আশায় বলে মহারাজ যদি আজ্ঞা দেন তো আপনার এই কথাকে ভুল প্রমাণিত করে দেখাই ঠিক আছে কিন্তু তুমি এটা করবে কি করে আমি তোতাটিকে নিজের সাথে নিয়ে যাচ্ছি কিছুদিন বাদে ফেরত দিয়ে যাব ঠিক আছে নিয়ে যাও কিন্তু মনে রেখো যদি নিজের কথা প্রমাণিত না করতে পারো তুমি কঠোর শাস্তি পাবে দামন তোতাটিকে নিয়ে বাড়ি গেল ও এক পক্ষী বিশারদকে ডেকে তোতাটিকে খারাপ শব্দ শেখাতে বলল যেমন রাজা বেইমান রানী কুৎসিত ইত্যাদি কিছুদিন বাদে রামন তোতাটিকে রাজার কাছে ফেরত নিয়ে গেল রাজাকে দেখে তোতা আনন্দে নতুন শেখা শব্দ আওড়াতে লাগল রাজা বেঈমান রাজা বেঈমান রানী কুচ্ছিত রানী কুচ্ছিত রামন এটা কি করেছো তুমি এটা কি শেখালে ওকে আগে তো ও কোনোদিন এমন কথা বলতো না ক্ষমা করবেন মহারাজ পশু পাখি তো শুধু অনুকরণ করতে পারে ওদের নিজস্ব কোনো প্রতিভা হয় না আর এটাও সত্য যে স্বাধীনতার উপর প্রত্যেকের অধিকার আছে নিজের খুশির জন্য কোনো প্রাণী বা পাখিকে বন্দি করা ঈশ্বরের প্রতি অপরাধ রামনের কথা এবার রাজা বুঝলেন রামনের প্রশংসা করে রাজা তোতাকে মুক্ত করলেন